হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি না পরিবহন দিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাব। ঢাকা টু কক্সবাজার মাত্র 90 মিনিটে, ঢাকা থেকে কক্সবাজার চলে যাব। তো আপনারা আমার সঙ্গে দেখুন, দেখতে দেখুন আমার গাড়ির স্পিড কত কত টান। কাছে ভালো লাগে অসাধারণ একটি গেমস বা সিমুলেটর ইন্দোনেশিয়া। বাংলাদেশ ম্যাপটা করে নিয়েছি। সাধারণ একটি গেমস বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশে ম্যাপটি সিলেক্ট করেন, সিলেক্ট করে নেবেন বা সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটির লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে, মানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আজ মূলত আমার গেমসটি হচ্ছে আমি কীভাবে ঢাকা থেকে কক্সবাজার চলে যাই মাত্র 90 মিনিটে, 90 মিনিট 60 সেকেন্ডে। তো আপনারা আমার সঙ্গে দেখুন, দেখতে দেখুন দেখুন এনার্জি স্পিড কত, এনার টান কত, 153 চলছে, 160-এর ভিতর আপ ডাউন করছে।
টুল আছে, সামনে টুল আছে, হালকা বেরে কি বেরে। টান 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 উড়াদুড়া টান হবে, তো এখানে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট দেখার টাইম নাই, আমাকে 90 মিনিটের ভিতরেই বসতে হবে ঢাকা থেকে কাকসুস বাজার। তেল নিয়ে
তারপরে আমি কোথায় থেকে কোথায় যাব, যদি আপনাদের কারো কোন জেলা থেকে কোন জেলা যেতে হয় যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ভিডিওটাও আমি তৈরি করব বরাবর বরাবর। তো সবসময় এরকম নিত্য নতুন ভালো ভালো গেমস ভিডিও আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন। এই হুন্ডার হুন্ডার এই হুন্ডারের আজ আমি জানি কী শুরু করছে, এই হুন্ডারটা কী শুরু করছে, হয় সাইড দিতে আসছে না, মেরে দেন উস্তাদ। চট্টগ্রাম বের হয়েছি, বের হয়ে আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি, আর বেশি সময় লাগবে না, আমরা খুব দ্রুত তাড়াতাড়ি চলে এসেছি কক্সবাজারের কাছাকাছি। ডিসলাইক দিবেন, ভালো লাগলে লাইক করবেন, তো সবাই ভালো থাকবেন।